নমস্কার, আপনারা দেখছেন বর্তমানের কথা। আজকের বিশেষ খবর, উত্তর দিনাজপুর জেলার করণদিঘির 34 নম্বর জাতীয় সড়কের পাশে লাইন হোটেলে রমরমা মধুচক্রের আসর। এবার সেই আসর থেকে গ্রামবাসীরা সেই আসরের মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধোলাই দিল। এরপর কি হলো দেখুন। করণদিঘিতে জাতীয় সড়কের পাশে লাইন হোটেলে রমরমা মধুচক্রের আসর। গ্রামবাসীরা হাতে নাতে ধরল সেই মধুচক্রের আসর। গণধোলাই খেল অবশেষে মধুচক্রের আসরের সেই মহিলা। একেতেই করোনা ভাইরাসের আতঙ্ক রয়েছে সবাই, এর থেকে নিস্তার পেতে একদিকে যখন মানুষ বাঁচার চেষ্টা করে চলেছে, ঠিক সেই সময় একদল মানুষ চুপচাপ অন্ধকার জগতে অসামাজিক কাজ করে চলছে প্রতিনিয়ত। এমন একটা চিত্র ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি 34 নম্বর জাতীয় সড়কের পাশের বিহীনগর বাসস্ট্যান্ড থেকে ঢিলছোড়া দূরত্বে একটি লাইন হোটেলে। এলাকাবাসীদের কাছে খবর ছিল মাঝে মাঝে এই লাইন হোটেলে মধুচক্রের আসর বসে। একাধিক বিবাহিত মহিলাদের দিয়ে এই মধুচক্রের আসর বসান হোটেলের মালিক। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকে অল্প বয়সী যুবতীদেরও আনা হয় এখানে। দীর্ঘদিন ধরে ওট পেতে ছিলেন গ্রামবাসীরা এই মধুচক্রের আসরকে হাতে নাতে ধরার জন্য। অবশেষে গতকাল রাতে গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলল সেই মধুচক্রের আসর। এরপর গণধোলাই দেওয়া হয় মধুচক্রের আসরের সেই নায়িকাকে। জানা যায় মোহাম্মদ যিশু নামে এই হোটেলের মালিক পালিয়ে গেলেও বেশ কয়েকজনকে গ্রামবাসীরা ধরে ফেলে। উল্লেখ, করণদিঘি আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিহীননগর এলাকায় জাতীয় সড়কের পাশে এই লাইন হোটেল। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে জাতীয় সড়কের পাশে এই রকম লাইন হোটেলগুলোতে চলা এই ধরনের অসামাজিক কাজ বন্ধ করতে কড়া ব্যবস্থা নেওয়া দরকার। আইনউদ্দিন? হ্যাঁ আইনউদ্দিন। আচ্ছা, কি হয়েছে কালকে ঘটনাটা? ঘটনা হয়েছে, একটা মেয়ে এসেছিল হোটেলে ধান্দাবাজি করে, তার জন্য আমাকে ধরা হয়েছিল। আমরা গ্রামবাসী জানতে যে চাইছি যে এটা হোটেলটা বন্ধ করা হোক। কি হোটেল, নাম নাম কি হোটেলটার? নাম কি নামটা জানি না, লাইন হোটেল, জসিমউদ্দিন হোটেল। আচ্ছা, কে নিয়ে আসছিল ওটা? ওই হোটেল বলাই, হোটেল মালিক, মালিকের নাম যিশু। আচ্ছা, এখন আপনাদের কি দাবিটা? আমরা চাইছি যে এই ধান্দাগুলো যে বন্ধ হয় আর হোটেলটা বন্ধ থাকে। পুলিশ প্রশাসনকে জানাইছেন? হ্যাঁ জানাইছি। পুলিশ প্রশাসন আসছিল? আসছিল। কতজন মেয়ে নিয়ে আসছিল এখানে? একজন। আপনারা? 6-7 জন ছিল ওরা। তাহলে আপনাদের এই পাড়াটা তো অসুবিধা হয়ে যাবে, ওই জন্য তো আমরা এই ব্যবস্থা করেছি। চাইছি যে আমাদের পাড়াটা যেন ভালো থাকে। কোন জায়গাটা এটা? এটা আমাদের জাতীয় সড়ক বিহীনগর যিশুর হোটেল। হ্যাঁ যিশু হোটেল। তারপরে যিশুর হোটেল 34 নম্বর জাতীয় সড়ক, বারবার এগুলো ঘটনা ঘটতেছে আর বরদাস্ত না করতে পারে। আমরা রাত্রে বেলা হাতে হাতে ধরেছি। কাউকে ধরতে পেরেছিলেন আপনারা? না, ওই ছেলেগুলোকে ধরতে পারিনি, মেয়েটা ধরা পড়েছে। তারপরে মেয়েটা আবার আছে? মেয়েটাকে ওখানে পুলিশ প্রশাসন বললো যে সকালে এটা নিয়ে যাবো আমরা, ওদের ট্যাক্সিতে রেখে গেলো। মেয়েটাকে এবার কোথায় কী করলো না করলো আমরা কিন্তু এখন জানছি না, দেখতে পাচ্ছি। পুলিশ ইনকোয়ারি আসছিল? হ্যাঁ পুলিশ ইনকোয়ারি আসছিল। এখন কী কী করলো ওরা গেলো পুলিশ, আমরা চাইছি যে পুলিশ ভালোভাবে যেন এটা ইনকোয়ারি করে, যেন ভালোভাবে দেখে এটা। মেয়েদের খালি জেলে নিয়ে গেলে এখানে গ্রামবাসীদের খারাপ লাগতেছে, আমাদের মেয়ে বাচ্চা আছে। তার মানে মধুচক্র দীর্ঘদিন ধরেই চলছে? দীর্ঘদিন ধরে চলছে এটা।